মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ির খিদিরপুর রহমানিয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষক দিবসে আয়োজিত হলো রক্তদান শিবির। মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ির খিদিরপুর রহমানিয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষক দিবসে আয়োজিত হলো রক্তদান শিবির। শিবিরে 71 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে বলে মাদ্রাসা সূত্রে জানা গিয়েছে। মাদ্রাসার প্রাক্তন, বর্তমান পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের সাথে রক্তদান করেন স্থানীয় বাসিন্দা ও শিশুবাড়ি হাই স্কুলের শিক্ষকরা। খিদিরপুর রহমানিয়া হাই মাদ্রাসার পক্ষ থেকে 5 সেপ্টেম্বর টিচার্স ডে সামনে রেখে শিক্ষক ছাত্রী প্রচারণ সমিতি সবার যৌথ উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি। এই শিবিরে এখনো পর্যন্ত আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন। লোকাল প্রশাসন, গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সবাই এই ক্যাম্প করবার জন্য আমাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে এবং আমরা স্কুল কর্তৃপক্ষ এতে খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা আগামী বছরে আবারও এই ধরনের পরিকল্পনা আমরা আজকেই আমরা স্বপন দিচ্ছি, আমরা আগামীতেও আমরা এই শিক্ষারক্ষণ শিবির আমরা করবো। আজকে এখনো পর্যন্ত যা সংগৃহীত ব্লাড ডোনার সর্বশেষ 71 অর্থাৎ 71 রক্তদাতা ওরা রক্ত দিয়েছেন। আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা তাদেরকে মনের অনুকূলতা থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করবো আগামীতে তারা যেন আমাদেরকে এইভাবে সহযোগিতার হাত করিয়ে দেন।